السلام عليكم ورحمة الله. বলছি ভাই কথা ওয়ালাইকুম শোনা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাদ। কি ওস্তাদ, কথা শোনা আচ্ছা যাচ্ছে? আচ্ছা আমরা দুরুস্ত পড়ি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد اللهم সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما 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 ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني أحلل عقدة من لساني يفقهوا قولي يفقهوا يفقهوا قولي قولي وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا يا مستعان. مستعان. ربي يسر ربي ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم وتمم علينا بالخير علينا علينا بالخير. الله أكبر. الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাসবিহের আলোচনা শেষ করার পরে মশক অর্থাৎ 11 সূরা মশক করার তৌফিক দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে মুনাজাত আদিয়া সালাত অর্থাৎ নামাজের তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত পড়ার তৌফিক দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো মৃত্যুর সময় যখন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সে একটা হক রাখে, তার যেমন সন্তান যখন জন্মগ্রহণ করে সে যেমন ভাবে হক রাখে যে তার পিতামাতা তার ভরণ পোষণ বন্দোবস্ত করবে ব্যবস্থা করবে, ঠিক তেমনিভাবে যখন মানুষ মৃত্যুবরণ করে তখনও সে কিছু হক রাখে। এক হলো সে তার দাফন কাফনের ব্যবস্থা করা, দ্বিতীয় হক রাখে হলো তার সন্তান যেন তার গোসল এবং দাফন কাফন যেন নিজের সন্তান করে, এটা মৃত ব্যক্তি হক রাখে। তো আমরা কত হতভাগা হতে পারি, কত দুর্ভাগা হতে পারি যে আমার বাপ মারা গিয়েছে, আমি আজকে আরেকজন হুজুর দিয়ে মুনাজাত দিয়ে এলাম, তা আমি আমার বাবার জন্য যেরকম কাকুতি মিনতি করে দোয়া করব আল্লাহর কাছে, এই দোয়া কি অন্য হুজুর যাকে আমি নিয়ে আসছি উনি কি এরকম ভাবে আমার আব্বার জন্য কি দোয়া করবে? হয়তো বা মৌখিক ভাবে বলবে, আল্লাহ তাআলা তো দিল দেখে। তো এই জন্য আমরা আমাদের পিতামাতার জন্য যেন আমরা নিজেরা দোয়া করতে পারি এবং তাদের জানাজা যেন আমরা নিজেরা পড়াতে পারি। তো এই বিষয়ে আজকে আমাদের মূল আলোচনা, যে আমরা যেন তো বলছিলাম যে জানাজার বিষয়ে এই তো জানাজার বিষয়ে আলোচনা এ পর্যন্ত আসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। তো এটা আলোচনা করার আগে গতকালকে অর্থের বিষয়ে কয়েকটা আলোচনা করছিলাম যে কোথায় আমরা থামবো কোথায় থামবো না, কোথায় আমাদের এখতিয়ার
এই বিষয়ে একটা আলোচনা করছিলাম, ওই বিষয়ে পড়াটা আগে নিয়ে নি, এর পরবর্তীতে আমরা এখানে জানাজার পড়াটা আমরা পড়বো ইনশাল্লাহ, জানাজার দোয়াটা এবং মাইয়াতের বিষয়ে কিছু কথা বলবো। আচ্ছা জি মুশিক ভাই আসেন। আর মুশিক ভাই শরীরের কি অবস্থা এখন? বুঝা যাইতেছে এখনো তো সর্দি ভালো হয় নাই। ওস্তাদ, কি আল্লাহ ইচ্ছে কিছুটা সুস্থ হয়েছি, কিন্তু পুরোপুরি না অবস্থা দেখো আচ্ছা আচ্ছা, আল্লাহ সুস্থতা দান করুন। না। দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমানিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের উপস্থিতির সংখ্যাটা বাড়ানোর ব্যাপারে ফিকির যেটা করা, কি জন্য জানি আমার থেকেও হচ্ছে না। আমি আসলে ফিকির করার দরকার ছিল সবার কাছে, আমি একটা মেসেজ পাঠাই কিন্তু মেসেজটাও পাঠানো হয়নি আমার। আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমার আমাকে হক আদায় করে যেন আপনাদেরকে পড়াতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। কারণ হলো লা আমানাত আল ঈমান লা দীনা, যার আমানতদারিতা নাই তার দীনে নাই। তো এখন আপনারা হলেন আমার কাছে আমানত, তো আমি যেন আমানতদারিতাটা ঠিক মতো আদায় করতে পারি সেটা আপনারা দোয়া করবেন আমার জন্য। আচ্ছা তো মুশিক ভাই, আমরা জি ওস্তাদ, কোরআন মাজিদের মধ্যে পড়তে পড়তে আসতেছি আসতেছি, হঠাৎ করে দেখলাম সামনে একটা লা চিহ্ন আসছে আয়াতের জি ওস্তাদ, আয়াত। এখন এখানের মধ্যে আমার করণীয় কি? ওস্তাদ লা অর্থ না, আর লা চিহ্নের কথা মানে হইতেছে ওস্তাদ আমি সেখানে কোনোভাবেই থামতে পারবো না যেখানে লা চিহ্ন আছে। হ্যাঁ, ডাইরেক্ট পড়ে চলে যেতে হবে জি মাশাআল্লাহ। ওস্তাদ, আচ্ছা আমরা পড়তে পড়তে আসতেছি, আসার মধ্যে আমি দেখলাম এরকম একটা দায়রা আসছে, দায়রা, দায়রার উপরে লা চিহ্ন। এখন আমার করণীয় কি? ওস্তাদ এই ক্ষেত্রে আসলে আমাদের উপর নির্ভর করে, আমরা যদি চাই থামতে থামতে পারি, আবার যদি চাই যে আমরা পড়া চালিয়ে যাবো সেক্ষেত্রে চালিয়ে যেতে পারি। মাশাআল্লাহ। আচ্ছা আমরা পড়তে পড়তে আসতেছি, হঠাৎ আয়াতের মাঝখানে একটা মিম পাইলাম। একটা মিম হলো এই ছোট একটা মিম আসে, এটা হলো কি ইকলাবের ক্ষেত্রে আসে, যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তখন ছোট একটা মিম আসে, সেটা হলো উপরে আসে। হ্যাঁ, আর এই মিম যেটা এটা হলো আয়াতের মাঝখানে নিচে আসবে, এরকম ছোট হয়ে আসবে, তখন আমাদের করণীয় কি? ওস্তাদ তখন আমাদের অবশ্যই থামতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে লাজিম বলছিলেন ওস্তাদ এখানে এটাকে, আচ্ছা এখন হলো এই যে একটা জিনিস বললেন যে লা অর্থাৎ এখানে থামা যাবে না, আর মিম বললেন অর্থাৎ লাজেম এখানে অবশ্যই থামতে হবে। এই ছাড়া বাকি যতগুলা চিহ্ন আছে, যেমন আপনার ঝা আসতে পারে, সোয়াদ আসতে পারে, এরপরে কফা আসতে পারে, এরপর সোয়াদ লাম ইয়া আসতে পারে, এরকম আরো অনেক তো আসতে পারে, আরো অনেকগুলা আসতে পারে, সোয়াদ লাম আসতে পারে, তখন আমার করণীয় কি? ওস্তাদ তখন আসলে আমাদের উপর নির্ভর করে, আমরা চাইলে থামতেও পারি অথবা আমরা যদি পড়া চালিয়ে যেতে চাই চালিয়েও যেতে পারি। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বলতে হবে যে এখানে মধ্যে উত্তম অনুত্তমের ব্যাপারে আরো অনেকগুলো বিষয় আছে। আমি সংক্ষেপ ভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এভাবে বলছি, যেমন এখানে মধ্যে উত্তম অনুত্তমের ব্যাপার আছে, এখানে মধ্যে থামা উত্তম, এখানে মধ্যে না থামা উত্তম, এরকম বিষয় আছে। কিন্তু আমি আপনাদেরকে মোলাক্ষাস ভাবে মূল সারাংশ বিষয়টা বলে দিছি আর কি। জি ওস্তাদ, আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ আহসান আল জাযাকাল্লাহ জাযা। ওস্তাদ। আচ্ছা দেখি এরপরে আমি দেখি আরেকজন থেকে নেই। আচ্ছা এর পরবর্তীতে এমদাদ আলী ভাই আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমদাদ আলী ভাই আপনি বলেন যে আমরা এই আয়াতের মাঝখানে হঠাৎ করে দেখলাম একটা মিম চিহ্ন, শুধু মিম, একটা হলো হ্যাঁ দায়রার উপরে মিম, দায়রা আছে শুধু মিম, তখন আমাদের করণীয় কি? এই মিম মানে অবশ্যই থামতে হবে হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখন আমরা মিম না দেখে যদি আয়াতের মাঝখানে এরকম লা চিহ্ন দেখি, শুধু লা, লা লা মানে না জি থামতে হবে, হ্যাঁ থামতে পারে না লা হবে না। মানে না। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসান আল জাযা। তাহলে আশা করি আজকের এই পড়াটা আশা করি সবাই বুঝছেন।
এরকম কি মানে বুঝবে? হুজুর আমার জি একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি সোয়াদ আর ওই যে সিঙ্গেল যে বলেছিলেন, এটা আমি ভুলে গেছি, ওই সোয়াদটা কোন ইয়ে থাকলে সোয়াদ ধরতে হবে আর এটা ধরতে হবে, এই যে একবার পড়াচ্ছিলেন ওই শেষটা। ও আচ্ছা, ওই যে বিমসাইতির, লাস্তা আলাইহিম বিমসাইতির, ওইটা ওই হ্যাঁ যে হ্যাঁ সোয়াদ পড়বেন চিন পড়বেন নাকি? হ্যাঁ 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 ওই জিনিসটা ভুলে গেছি। ওইখানে উত্তম অনুত্তমের ব্যাপারে আমি একটা কথা আছে, ওইগুলা না বলে আপনাদেরকে মনে রাখার জন্য বলছিলাম যে যদি মিমের পরে আসে সোয়াদ সিন তাহলে হ্যাঁ পড়বেন হলো সোয়াদ, আর যদি বার পরে যদি সোয়াদ সিন আসে তাহলে পড়বেন হলো সিন। মিমের মনে পরে থাকবে তো? বার পরে সিন আর মিমের পরে যদি আসে তাহলে সোয়াদ পড়বেন, আর এটা কোরআন মাজিদে চারটা জায়গায় আসছে, চারটা জায়গায়। আচ্ছা আচ্ছা তাহলে এমদাদ আলী ভাই আরেকটা জিনিস আমাদেরকে বলেন, আমরা পড়তে পড়তে আসতেছি আয়াতের মধ্যে এরকম একটা দশমিকের মতো, দশমিকের মতো বা সুতরাংয়ের মতো এরকম আমি একটা চিহ্ন পেলাম, এরপর আয়াত পড়তে পড়তে আসতেছি। হ্যাঁ এখানে এটা এটা থামাও যেতে পারে না থামাও যেতে পারে, না আমি 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 আগে শেষ করে নিই কথা, বলেন বলেন। এরপরে হ্যাঁ পড়তে আসতেছি এর মধ্যে, এর পরবর্তী দেখলাম কিছুক্ষণ পরে আবার আরেকটা আসছে, স্বাভাবিকভাবে দুইটা এই দুইটা একবারে একসাথে আসে, এই দশমিকের মতো বা সুতারাঙের মতো এরকম তিনটা দাগ কোরআন মাজিদের মধ্যে আমি পড়তে পড়তে যখন আসব তখন এরকম একটা চিহ্ন, যদি প্রথম একটা আসে তাহলে বুঝবেন যে সামনে আরেকটা অবশ্যই আসতেছে, তখন আপনার করণীয় কি? আচ্ছা আপনার জ্যান থেকে ছুটে গেছে। আচ্ছা বেলাল আসো, বেলাল আপনি খেয়াল করেন বেলাল কিভাবে বলে? আমি যাই না, তুমি জানো না কেন কালকে ক্লাস করো নাই? করছি হ্যাঁ করছি বুঝি নাই, জব করছি, তুমি চট্টগ্রামের কথা বলো, এগুলা তো আমরা বুঝি না, সুন্দর করে বুঝাই বলো। ক্লাসটা করছিলাম। হ্যাঁ ক্লাস করছিলা কিন্তু এই পড়াটা বুঝো নাই নাকি? আমি হ্যাঁ বলছিলাম ক্লাসের পড়া না বুঝলে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করতে হয়। তোমরা চট্টগ্রাম কোথায় থাকো, রাউজান নাকি ইয়াতে এই বাইজি, বাইজিদ, বাইজিদ বোস্তামী জানে না? হ্যাঁ বাইজিদ বোস্তামী গেছো? না আল্লাহ তুই বাইজিদ বোস্তামী যাও নেই? আচ্ছা যাই হোক, যাই হোক, যাই ঘুরে আসিও, তো মাজারে যাই আবার সিজদা দিও না, এগুলো জায়েজ নেই। আচ্ছা এরপরে তাহলে আমাদেরকে মুশিক ভাই বলেন, সবাই ভালো করে খেয়াল করেন, মুশিকে বলেন এরকম যদি আসে তাহলে আমাদের করণীয় কি? ওস্তাদ, এরকম যদি আসে সেক্ষেত্রে আমাদের করণীয় হইতেছে, আমরা যদি প্রথমে থামি পরের বার থামা যাবে না, অথবা যদি আমরা প্রথমে না থামি পরের বার থামতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেলাল কি বুঝছো এবার বলতে পারবা? বুঝছি, কি বুঝছো এবার বলো। আমরা যদি প্রথমে না থামি পরে থামতে হবে, যদি প্রথমে থামি পরে না থামতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, দেখি এবার আমাদের আমি সাহেব আসেন, এমদাদ আলী ভাই বলেন, বুঝছেন নি আপনি? এমদাদ আলী ভাই, এমদাদ আলী ভাই পড়াতে একবার দিয়ে দিছি, হুজুরে কি আর আমার খুঁজে পাবে না কই? আচ্ছা ঠিক আছে, মোতালিব ভাই বলেন তো। না 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 প্রথমে হুজুর, ওস্তাদ ইসলাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এমদাদ আলী ভাই আসছে, ওনার থেকে পড়া নি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন। যদি প্রথমে থামি তাহলে শেষেরটা থামার দরকার নাই, আর যদি প্রথমে না থামি তাহলে শেষেরটা থামা লাগবে। আচ্ছা এই পড়াটা কিন্তু আমি কালকে দিকে আশা করবো, আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো অক্ষর বিষয়ে এই আমি ছোট আর কয়েকটা আলোচনা করে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হয়ে যাব, তাহলে এই বিষয়টা আশা করি সবার বুঝে আসছে।
যদি লা চিহ্ন আসে তাহলে এখানের মধ্যে আমাদেরকে থামা যাবে না, মিম চিহ্ন আসলে অবশ্যই আমাদেরকে থামতে হবে। বাকি যতগুলা চিহ্ন আছে সবগুলাতে আমাদের এখতিয়ার দিয়ে দিয়েছি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যদি এরকম দশমিকের মতো যদি কোনো চিহ্ন আসে তাহলে প্রথমটায় থামলে দ্বিতীয়টা থামবো না, আর প্রথমটায় যদি আমরা আমরা না থাম না থামি তাহলে আমরা দ্বিতীয়টা থামবো। আচ্ছা, তো এবার অক্ষর বিষয়ে আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা আগে পড়ে আসছি সেক্তা, সিন কাপ তা সেক্তা, এ সেক্তা যদি থাকে এটা আগে পড়ছিলাম, যেমন কাল্লা বাল রনা, ওই যে আমরা ইয়ার মধ্যে পড়ে আসছি কায়দার মধ্যে, যদি এরকম সেক্তা যদি লেখা থাকে ছোট করে লেখা থাকবে আয়াতের মাঝখানে, তখন এখানের মধ্যে নিঃশ্বাস জারি থাকবে, নিঃশ্বাস জারি থাকবে, 2-3 সেকেন্ডের জন্য আওয়াজটা বন্ধ হয়ে যাবে এখানে, কাল্লা বাল রওনা, এই যে এখানের মধ্যে কিন্তু আমি নিঃশ্বাস ফালাই নাই, নিঃশ্বাস ধরে রাখছি, কাল্লা বাল রওনা এরকম। এই সেক্তা বিষয়টা আগেও বলছিলাম, এখন আবার বলে দিলাম, যেহেতু অক্ষর বিষয় আসছে থামার বিষয় আসছে এই জন্য। আরো এবার আসি আরেকটা জিনিস, সেটা হলো এই এরকম সোয়াদ, যদি দেখেন সোয়াদ, সোয়াদ যদি আসে সোয়াদ এরকম আসবে, এরকম আসবে সোয়াদ, সোয়াদ দ্বারা বোঝায় হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বোঝায়। এরপর দি গয়ন আসে, মাঝে মধ্যে কি আসে, গয়ন আসে, গয়ন দ্বারা, গয়ন দ্বারা বোঝা হলো অফে গোফরান, গোফরান অর্থ ক্ষমা, গোফরান অর্থ কি ক্ষমা। এরপরে আবার আসে হলো জিব্রাইল, এরপরে আসে হলো আরেকটা আসে, সেটা হচ্ছে ওস্তাদ জি এই অক্ষরতে গয়ন, এটাকে কি বললেন ওস্তাদ, নামটা যেন কি বললেন? অক্ষর গোফরান বলা হয় আর কি, গোফরান অর্থ ক্ষমা, ক্ষমা। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আপনার লাইনে থাকেন অল্প একটু, আমি অল্প একটু লাইনে থাকেন। আল্লাহ আকবার। আচ্ছা, এরপরে অনেক জায়গার মধ্যে কি থাকে, আইন থাকে, হ্যাঁ জিব্রাইল, জিব্র এভাবেও থাকে, সংক্ষেপ পদ্ধতিটা এই খুব কম আসে, বিস্তারিতটাই আসে, বিস্তারিত আমি লিখে লিখে দেখাইতেছি। আচ্ছা, বিস্তারিতটা বেশি আসে, এই জিব্রাইল যেটা এটা পুরাটাই আসে একসাথে, যেমন এভাবে আসে এক, নবী 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 নবী, তারপরে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে থাকে, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে থাকবে, এটা হলো অক্ষর নবী। এই অক্ষর নবী যেখানে দেখবেন সেখানে মধ্যে হলো এই এখানে অক্ষ করাটা হলো অতি উত্তম, এখানে আল্লাহ রাসূলের নাম আসছে, এখানে অক্ষ করাটা হলো কি অতি উত্তম। দুই, এটা থাকে হলো গোফরন, গয়েন ফা র আলিফ নুন, গোফরন 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 যদি থাকে তাহলে এখানের মধ্যে এখানে অক্ষ করলে হলো কি ক্ষমা, ক্ষমা। তিন হলো অক্ষে জিব্রাইল, জিব র ইল, জিব জিব র ইল, অক্ষর জিব্রাইল এখানের মধ্যে, এখানের মধ্যে থামাটা হলো থামা কি, এখানের মধ্যে থামাটা হলো উত্তম, হ্যাঁ। তাহলে এই এই তিনটা অক্ষর কথা মনে রাখবেন, অক্ষর নাবি, অক্ষর গোফরন, অক্ষর জিব্রাইল আলাইসাল্লাম, এই তিনটা জায়গার মধ্যে হলো অক্ষর করাটা হলো অতি উত্তম। আচ্ছা, তো এটা বলে দিলাম আর কি। তবে এখানের মধ্যে কি, এখানের মধ্যেও কি আপনাদের ওই যে এখতিয়ার, এখানের মধ্যেও কি আপনাদের এখতিয়ার, তবে আমি বলে দিলাম আর কি, ঠিক আছে।
এখন মেইন কথা আমাদের মনে রাখতে হবে শুধু মা, জিব্রাইলে কি কি চিহ্ন থাকবে? এরকম পুরাটাই থাকতে পারে বা জিম জিম থাকতে পারে। তারপরে ইনশাল্লাহ আমি কালকে কালকে এটা আমার জেন থেকে ছুটে গেছে আর কি, এটা কালকে আবার বলে দিব ইনশাল্লাহ, আমাকে মনে করাই দেন। তাহলে অক্ষর বিষয় আমাদের মোটামুটি শেষ। যখন আমরা লা চিহ্ন দেখবো তাহলে আমাদেরকে এখানে থামা যাবে না, মিম চিহ্ন হলে আমাদের অবশ্যই থামতে হবে। বাকি সবগুলা কি আমাদের এখতিয়ার, আমরা চাইলে পড়ে যেতে পারি, আমরা চাইলে থামতেও পারি। ওই যে সুতারাঙের মতো যেটা বলছি সেটাও কিন্তু কি আবশ্যকীয় বিষয় না, সেটা হলো কি সেটাও আমাদের এখতিয়ারের অন্তর্ভুক্ত। তবে উত্তম আর কি, একটা থামলে আরেকটা না থামা। আর অক্ষে গোফরান, অক্ষে জিব্রাইল, অক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলাতে অক্ষ করা হলো অতি উত্তম। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা গেল ইনশাল্লাহ। এবার আসি আমরা আমাদের নতুন পড়া, নতুন পড়ার মধ্যে আসি যে আমরা আমরা তো সবাই মৃত্যুবরণ করব, তো এখানে মধ্যে আমার পিতা মাতা হক রাখে যেন আমি তাদের মাইয়ে যখন হয়ে যাবে তখন তাদের গোসল দেওয়া, তাদের দাফন কাফন এগুলা যেন আমি নিজেই করি। আল্লাহ আকবার। এই জন্য মাইয়েতের আচ্ছা, তো মাইয়ের যখন মৃত্যুবরণ করবে তখন হলো তার প্রথম কাজ হলো তাকে, আচ্ছা আমরা আগে দোয়াটা পড়ে নিই। হ্যাঁ, দোয়াটা পড়ে নিলে সময় থাকলে আমরা বাকি কথাগুলো ইনশাল্লাহ আমরা বলবো, সময় তো আছে ইনশাল্লাহ। আমরা মাইয়ের বিষয়ে, দাফন কাফনের বিষয়ে সংক্ষেপে আপনাদের কাছে বলে দিব। আচ্ছা ধরেন, তো দোয়াটা খুব ভালো করে খেয়াল করবেন, নামাজে জানাজা, নামাজে জানাজা, জানাজার নামাজ, ফার্সিতে লেখছে আর কি, নামাজে জানাজা, নামাজে জানাজা, হ্যাঁ জানাজার নামাজ। আচ্ছা, তো এখানের মধ্যে এই যে জানাজার যে নামাজ এটাকে আর কি নামাজ বলছে আর কি, নামাজ, কিন্তু এটা মূলত হলো দোয়া। জানাজার নামাজটা হলো মূলত হলো কি দোয়া, যেটার মধ্যে রুকু সেজদা আছে সেটা হচ্ছে নামাজ, ঠিক আছে? যেটার মধ্যে রুকু সেজদা নাই সেটা হলো দোয়া। জানাজার নামাজ তো রুকু সেজদা নাই, তাহলে এটা দোয়া। আর অনেক সময় দেখবেন জানাজার নামাজের ক্ষেত্রে আমাদের একটা ভুল হয় যে জানাজা একবার হয়েছে পরবর্তীতে আবার করে, আবার করে গ্রামে গিয়ে, আবার করে শহরে গিয়ে, আবার করে। তো এইগুলা হলো, এগুলা এগুলা বলতে গেলে অনেকে অনেক কথা বলে। যেমন আমি এই যে কিছুদিন আগে আমি এর শিকার হয়েছি, একজন বলতেছে সাইদ হিসাবে জানাজা দুইবার হয়েছে, আপনি আবার এটা করতে পান। তা আমি বললাম যে সাইদ হিসাব তো আর শরীয়ত না, যে সাইদ হিসাব কোরআন হাদিস, যে ওনারা দ্বারা আমরা ওই হিসাবে আমল করব। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আর কি। তো জানাজাটা হলো মূলত ফরজে কেফায়া। যেমন আমার এলাকার একজন ভাই মারা গিয়েছে, তখন এখানের মধ্যে আমরা যদি 4-5 জনে মিলে আমরা যদি জানাজা পড়ে ফেলি তাহলে পুরা এলাকাবাসীর উপর যে ফরজিয়াত ছিল, যখন মাইয়াত মারা গিয়েছে তখন সবার উপর ফরজ ছিল যে তার তার জানাজা পড়ানো কি ছিল, সবার উপর আবশ্যক ছিল। যখন কয়েকজন আদায় করে দিয়েছে তখন সবার উপর থেকে আদায় হয়ে গেছে, এটাকে বলা হয় ফরজে কেফায়া, এটাকে বলা হয় ফরজে কেফায়া। তো যখন আমাদের একটা জানাজা হয়ে গেল তাহলে পৃথিবীর যত মানুষ আছে সবার পক্ষ থেকে তো জানাজা আদায় হয়ে গিয়েছে, তাহলে আবার জানাজা পড়ার দরকার কি? আচ্ছা, ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির, لحينا لحينا وميتنا وميتنا وشاهدنا وشاهدنا وغائبنا وغائبنا وصغيرنا وصغيرنا وكبيرنا
وكبيرنا وذكرنا وذكرنا وأنثانا وأنثانا اللهم من أحييته من من أحييته أحييته এই যে উপর দিয়ে নামায় যে এদিকে নামায় দিছে এইভাবে এটা হলো হা এটা কি বুঝেছে হা এই যে এটা মান আহিয়াইতাহু মান আহিয়াইতাহু মিন্না মিন্না বা আহিহি ফাআহিহি ইহি على الإسلام على الإسلام ومن إسلام توفيته ومن توفيته ومن توفيته منا فتوفه فتوفه على الإيمان على على الإيمان হ্যাঁ আমরা আরেকবার পড়ি সবাই ভালো করে খেয়াল করে আল্লাহুম্মা মাগফির লিহাইনা লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা شاهدنا وغائبنا وغائبنا وصغيرنا وصغيرنا كبيرنا وكبيرنا وذكرنا وذكرنا وأنثانا وأنثانا اللهم اللهم من أحييته من أحييته حونه منا فأحيه على الإسلام على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان على الإيمان হ্যাঁ এখন আমি আর কি ভেঙ্গে 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 বলছি তো আপনারা এখন মূলত একসাথে পড়ে থামবেন কোথায় কোথায় সেটা আমি এখন দেখাই দিতে যখন আপনাদের চালু হয়ে যাবে তখন আপনারা কোথায় কোথায় থামবেন সেটা আমি দেখাই দিতেছি আল্লাহ আকবার আল্লাহ মাগফির লিহাইনা একবার নার মধ্যে গিয়ে থামবেন ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان এই জানাজার দোয়াটা এমন এক দোয়া এটা আপনারা অন্য সময়ও এটা মুনাজাতের মধ্যে বলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেমন অর্থটা হলো কি আল্লাহুম্মা ওয়াফির লিহাইনা আল্লাহুম্মা হে আল্লাহ ওয়াফির লিহাইনা আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া মাইয়িতিনা
হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াশাহিদিনা, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াগাইবিনা, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াসগীরিনা, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ছোট আছে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াকাবিরিনা, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াজাকারিনা, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াউনসানা, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মহিলা আছে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না ফাতাওয়াফাহু ফাহইহি আলাল ইসলাম। হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না, আমাদেরকে হায়াত দান করেন, আমাদেরকে জীবন দান করেন। ফাহইহি আলাল ইসলাম, ইসলামের উপরে, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জীবিত রাখেন ইসলামের উপরে। ওয়ামাং তাওয়াফাইতাহু মিন্না, হে আল্লাহ, যদি আমাদেরকে মৃত্যু দেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, ইমানের সাথে মৃত্যু দেন। তাহলে অর্থ বুঝে আসছে? হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করেন, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করেন। ওয়াশাহিদিনা, যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করেন। ওয়াগাইবিনা, এবং যারা মৃত্যু এবং যারা অনুপস্থিত আছে, গায়েব আছে, তাদেরকে ক্ষমা করেন। ওয়াসগীরিনা, যারা ছোট আছে তাদেরকে ক্ষমা করেন। ওয়াকাবিরিনা, যারা বড় আছে তাদেরকে ক্ষমা করেন। ওয়াজাকারিনা, যারা পুরুষ আছে আমাদের মধ্যে তাদেরকে ক্ষমা করেন। ওয়াউনসানা, এবং যারা মহিলা আছে তাদেরকে ক্ষমা করেন। আল্লাহুম্মা, মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, হে আল্লাহ, আমাদেরকে জীবন দান করেন, ইসলামের উপরে জীবন দান করেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, হে আল্লাহ, আমাদেরকে যদি মৃত্যু দেন, আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দেন। তো এই দোয়াটা আপনারা অন্য অন্য, এটা তো জানা যায় নামাজের মধ্যে পড়বেন, কিন্তু অন্য সময় আল্লাহর কাছে, সুরা ফাতিহার অর্থ বলছি না, সুরা ফাতিহা ও মুনাজাত, সুরা ফাতিহা পড়েও আল্লাহর কাছে দোয়া করবেন, এর পরবর্তীতে এই জানাজার দোয়া পড়ে আল্লাহর কাছে। দেখছেন, এখানে কোনো কিছু ছেড়ে দিছে, সব বিষয় নিয়ে আসছে। তো ইনশাল্লাহ আপনারা কালকে আপনারা এটা মুখস্থ করে ইনশাল্লাহ শোনাবেন। তাহলে কোথায় কোথায় আমি থামতেছি দেখছেন? প্রথমত হলো একবারে না না, এর নার মধ্যে কি থামছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এর না মানে কি? আমাদের আমাদের এর পরবর্তীতে এটা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, এটা একটানে করে নেবেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এখানে একটানে, এই দুইটানে এক পর্যন্ত পড়ে ফেলবেন। আল্লাহ আকবার। এবার আসি, এবার এবার এই দোয়াটা আমরা কখন পড়ব? এই দোয়াটা আমরা পড়ব যখন যখন আপনি যখন জানাজা পড়াবেন। আর জানাজার মধ্যে কিন্তু এই যে তাকবীর গুলা বলা, তাকবীর গুলা যে বলতে হয়, এটাও কিন্তু এই তাকবীর অনেকে বলে না। এই তাকবীর যদি না বলা হয় তাহলে আপনার জানাজার নামাজ হয় নাই। অনেক সময় ইমামে যে যখন সামনে একজন ইমামে যখন আল্লাহু আকবার বলতেছে, তখন আপনি তো মুক্তাদি, আপনারও আল্লাহু আকবার বলতে হবে জানাজার নামাজের মধ্যে। হ্যাঁ, আর এমনি নামাজের মধ্যে যদি আপনি আল্লাহ আকবার না বলেন, নামাজ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু জানাজার নামাজের ক্ষেত্রে আপনার ওয়াজিব তরক করা হয়ে যেতেছে। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। তাহলে প্রথম যখন তাকবীর আল্লাহু আকবার বলবে, তখন আল্লাহু আকবার বলার পরে আপনি পড়বেন কি? সানা পড়বেন। তাহলে সানা, কোন সানাটা পড়বেন? সানা হলো ওই যে নামাজের মধ্যে যে আমরা সানা পড়ি, এই সানাটা পড়তে হবে। এটা কিন্তু আপনাদের সবক। সানা পড়বেন কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
এখানে জাদ্দুকা বলার পরে আপনাদের এখানের মধ্যে ছোট্ট একটা শব্দ যোগ করতে হবে, ওয়াদাল্লা সানাউকা, ওয়াদাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গাইরুক, শুধু এই যে ওয়াদাল্লা সানাউকা একটু বৃদ্ধি করতে হবে, বাকি ওই নামাজের মধ্যে যে সানাটা পড়ছি আমরা সেটাই আবারও বলতেছি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা وتعالى جدك وذل سماؤك ولا إله غيرك. তাহলে এটা পড়বেন, এর পরবর্তীতে তাকবীর পড়বেন আল্লাহু আকবার, এই দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীর বলার পরে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إيه إيه دور شيء قربي 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 تدي برتي تيو تكبير الله أكبر. إيه قرب ما يجي جدي بالك بالك بروج با مهيلا هاي ماشي تكون أبني إيه دعاء قربي إيه دعاء تقربي. এরপরে মাইয়েক যদি নাবালেগা ছেলে হয়, নাবালেগা মেয়ে হয় বা নাবালেক ছেলে হয় তখন কি দোয়া পড়তে হয়, এটা আমরা ইনশাল্লাহ কালকে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। এটা তো আজকে শুধু আমরা মাইয়েক যদি বালেক পুরুষ বা মহিলা হয় হ্যাঁ তখন আমরা এই দোয়া পড়বো। তাহলে জানাজার বিষয়টা আশা করি সবাই বুঝছেন। প্রথম তাকবীরে প্রথম চার তাকবীর না, প্রথম তাকবীরে আপনি তাকবীর বলে আপনি হাত বাঁধবেন, হাত বেঁধেই সানা পড়বেন, সানা পড়ার পরে ওই যে ওয়াজাল্লা সানাউকা একটু বৃদ্ধি করতে হবে শুধু সানার মধ্যে, এরপরে তাকবীর পড়বে আল্লাহু আকবার, এরপরে দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ আমরা পড়ি, এরপরে তাকবীর আল্লাহু আকবার, এর পরবর্তীতে মাইয়ের যদি বালেক পুরুষ বা মহিলা হয় তখন এই দোয়া পড়বেন, এরপর আল্লাহু আকবার বলে সালাম ফিরাতে হবে, এর চার তাকবীর হলো। এরপর মাইয়ের নাবালেক ছেলে বা মেয়ে হলে সেটা ইনশাল্লাহ আমরা কালকে পড়বো। এবার আসি আমাদের দাফন কাফনের বিষয়ে আসি। প্রথম যখন মৃত ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তখন আমরা এখানে মধ্যে এই তার এই তাকে ডেকে দেওয়া, তাকে ডেকে দেওয়া, এবং মাঝে মধ্যে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন অনেকের আকৃতি পরিবর্তন হয়ে যায়, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যায়, অনেকে হাঁ করে ফেলে, অনেকে চোখ বড় করে রাখে, অনেকে জিহ্বা বের করে ফেলে, বিভিন্ন রকম কাইফিয়ত হয়। তো এইগুলা যেন মানুষ না দেখে, মানুষ যেন না দেখে, না হলে মানুষে ভুল মন্তব্য করে ফেলতে পারে, মানুষ দেখবে, দেখে হয়তো করবে আরে লোকটা তো দেখছি তো খুব ভালো ছিল কিন্তু জিহ্বা বের করে মারা গেল, এই যে একটা ভুল মন্তব্য করা শুরু করে দেয়, এই জন্য ডেকে দেওয়া। তো আর যদি হা করে থাকে তখন এই যে গামছা দিয়ে, গামছা দিয়ে মাথার উপর দিয়ে এমনি এই জামিটা বেঁধে না বেঁধে দেওয়া, তাহলে তার আর হা করা হলো না। আর চোখ যখন খোলা থাকবে তখন চোখের উপর দিয়ে হাতটা এই করে দিলেই চোখ বন্ধ করে নেবে। এর পরবর্তীতে আপনার করণীয় কি? এর পরবর্তী আপনার করণীয় হচ্ছে মাইয়া যখন মারা যাবে তখন এখানে একটু সুগন্ধির ব্যবস্থা রাখা। এখন আগরবাতি বের হয়েছে, আবার এই বান্যা দোকান আপনারা চিনেন কিনা, গ্রামের ভাষায় বান্যা দোকান বলে, বিভিন্ন গোটা গাটি আবি জাবি ছোট মশলা মাসলি পাওয়া যায় আর কি, ওই দোকানের মধ্যে একটা মাটি আছে, গ্রানযুক্ত একটা মাটি, এই মাটিও পাওয়া যায়, ওই মাটিটাও ব্যবহার করা যায়। তো এগুলা 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 দিয়ে দেওয়া যেন কোনো ই না হয়। এর পরবর্তীতে তার উপরে একটা চাদর যেটা দিছেন এটা এটা দিয়ে তার পরনের কাপড় গুলাকে আস্তে আস্তে খুলে নেওয়া, তবে এক্ষেত্রে সতর্ক থাকা, এই যেন যেই খুলবে সে যেন এটা যেন এই যদি মহিলা হয় তাহলে মহিলা খুলবে, আর যদি পুরুষ হয় তাহলে পুরুষ খুলবে, তবে হ্যাঁ মহিলা হলে মহিলার যে মহিলার ই করবে। তো এখানের মধ্যে খেয়াল রাখতে হবে যেন তার লজ্জাস্থানে কোনো হাত না লাগে, এ ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আপনার করণীয় হচ্ছে যখন এই কাপড় খুলে এই কাপড় ই করলেন, এরপরে গোসলের বন্দোবস্ত। এরপর গোসল করার সময় প্রথমত হলো তার তাকে তার এই তাকে আপনার উজু করাই নেওয়া। তো অজু করানোর কাইফিয়ত হলো কি, অজু করার সময় তাকে যতটুকু সম্ভব কুলি করানো, হ্যাঁ কুলি করানো, মুখের ভিতর দিয়ে
পরবর্তীতে এই পানিটা কিন্তু ভিতরে ভিতরে যাবে না, ভিতরে বন্ধ থাকে, তারপর সতর্ক থাকা যেন ভিতরে না যায়। হ্যাঁ, এভাবে কাজ করে দিলে এটা পানিটা বের হয়ে যাবে। তো এক্ষেত্রে এই দাঁত খিলাল করতে হয়, যদি যত সম্ভব দাঁত খিলাল করা এবং দাঁতটাকে মেজে দেওয়া। মেজে দেওয়ার কাইফিয়ত হচ্ছে আপনি হাতে একটা গামছা নেবেন বা কাপড় পেঁচিয়ে এটাকে দাঁত দাঁতের দাঁতটা মেজে দেওয়া। আর যখন মৃত্যু শয্যা একবার সামনে চলে আসে তখন তো মেসাপ করে দেওয়া। আরো এখানে আরো অনেক কথা, যখন মৃত্যু এই মৃত্যু সাক্ষাৎ যখন চলতে থাকে তখন এখানে আবার অনেকগুলা বিষয় আছে, ইনশাল্লাহ এটা শুরু করে বলতে হবে। এখানে সাক্ষাতের সময় আরো অনেক কথা। আচ্ছা, তো মেসাপ করে করে দেওয়া, দাঁত মেজে দেওয়া, এর পরবর্তীতে তাকে অজুর মতো করে অজু করাই দেওয়া। এর পরবর্তীতে তাকে ডান কাত করে বাম কাত করে তার ডান দিকে পানি এমন ভাবে ঢালা, হ্যাঁ, কুসুম গরম পানি। আর গরম পানিটা করতে হবে কি, বড়ই পাতা বা এই আমাদের এখানে আবার আরেকটা কাউ পাতা বলে, কাউ পাতা এরকম এরকম পাতা আর কি, অর্থাৎ শরীর পরিষ্কার হয় যে পাতাগুলা দিয়ে, এরকম কিছু পাতা আছে বা ঘ্রাণযুক্ত কোনো পাতা আছে এগুলার দিয়ে, এবং শরীর পরিষ্কার হয়। একটা ঘাস আছে, ওই ঘাসটা একটু সাবানের মতো হয় এবং এটা দিয়ে ই হয়। আমার দেয়া নাই না, আমরা মশলা পড়ার সময় এটা পাইছিলাম, এটা এখন আমাদের দিকে পাওয়া যায় না, এগুলা হয়তো ওই যে কাশ্মীরের দিকে পাওয়া যায় বা অন্যান্য ইয়াতে পাওয়া যায়। ওইগুলা দিয়ে তাকে বাম কাত করে ডান দিক দিয়ে এরকম পানি ঢালা। হ্যাঁ, এর পরবর্তীতে আবার আবার তাকে এই ডান কাত করে বাম দিকে পানি ঢালা। হ্যাঁ, একবারে একবারে গা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত পানি ঢালা, এমন ভাবে ঢালা যেন তার একবারে নিচ পর্যন্ত পানি পৌঁছায় যায়। অর্থাৎ ডান দিকে ঢালছেন যেন বাম দিক পর্যন্ত পৌঁছায় যায়, তারপর বাম দিকে ঢালছেন তো ডান দিক পর্যন্ত যেন পৌঁছায় যায় এরকম। আল্লাহ আকবার। এর পরবর্তীতে এই তাকে এই একটু একটু বসাইতে চেষ্টা করা। হ্যাঁ, অর্থাৎ বসানো, সে তো শক্ত হয়ে থাকবে, আর যখন আপনি গরম পানি ঢালবেন তখন শরীরটা একটু নরম হয়ে যায়, নরম হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি সাবান ব্যবহার করতে পারেন, চুল গ্রান জাতীয় কোনো ব্যবহার করা যায় চুল দাড়ি, হ্যাঁ, এগুলো ধোয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এর পরবর্তীতে তাকে একটু বসানো, তার পা তো সোজা থাকবে, হ্যাঁ, তার তাকে অর্থাৎ পা গুলা তো মেলা থাকবে, এবং তাকে বসানো বসানো বসালে এবং পেটের মধ্যে হালকা চাপ দেওয়া। চাপ দিলে যদি তার কোনো হাজত থাকে এগুলা ইয়ে হয়ে যাবে, এবং এগুলো ধুয়ে দেওয়া। এরপর গোসল করার ক্ষেত্রে তাকে এমন ভাবে গোসল করানো, লজ্জাস্থানে যেন হাত না লাগে এভাবে গোসল করানো। এর পরবর্তী গোসল করার পরে তাকে শরীর মশাই দেওয়া, মশাই দিয়ে তাকে ওই তাকে খাটিয়ার মধ্যে শোয়ানো। তো খাটিয়ার মধ্যে শোয়ানোর আগে কিছু কাজ আছে, খাটিয়ার মধ্যে শোয়ানোর আগে কাজ আছে। খাটিয়ার মধ্যে শোয়ানোর আগে কাজ হলো কি, আপনি এই কাপড় নিতে হবে, যে কাপড় নিবেন কেমন, মহিলাদের জন্য কাপড় নিতে হবে হলো পাঁচটা, হ্যাঁ, ইজহার, লেফাফা, কুর্তা, আর হলো দুইটা, আর দুইটা, এক হলো সিনাবান আর হলো ওলনা, এটা হলো মহিলাদের হলো পাঁচটা। আর পুরুষের জন্য কাপড় নিতে হবে তিনটা, ইজহার, লেফাফা, কুর্তা, এই তিনটা। হ্যাঁ, এবার এগুলা বানাবেন কিভাবে এবং এগুলা এই এগুলা কিভাবে এগুলা বিছাবেন কিভাবে, তো এগুলা বানানোর কাইফিয়ত হলো দোকান থেকে এরা বানায় দেয়। যদি ঘটনাক্রমে এরকম হয় যে কাপড় দিয়ে দিছে বানাইতে পারে না তারা, তাহলে তো আপনি বানাতে হবে, তখন এটা বানানোর কাইফিয়ত হলো এই ইয়া, যেটা প্রথমত তাকে প্রথমত আপনি বিছাতে হবে আপনার এই কুর্তা, কুর্তাটা বিছাতে হবে। তো কুর্তার কাইফিয়তটা হলো আমি আপনাদেরকে দাগায় দেখাই দিই। কুর্তার কাইফিয়তটা হবে এমন, যেমন আপনার এখানের মধ্যে কাপড়টা থাকবে এরকম লম্বা, হ্যাঁ, গোছ কাপড় তো এরকম লম্বা থাকবে। তখন আপনার করণীয় হচ্ছে এই যে এই দুইটাকে মাথা দুইটাকে এই মাথা দুইটাকে বাস করে নেওয়া, মাথা দুইটাকে এরকম ভাবে বাস করে নিলে, হ্যাঁ, বাস করে নিয়ে এই যে এই মাঝখানে আছে না একটু ছিদ্র করে দেওয়া, অর্থাৎ এখান দিয়ে একটু কেটে দিলে হবে। তো কেটে দিলে আর কি এটা ওই মাইতের মাথায় দিকে ঢুকে যাবে আর কি। আচ্ছা, তো এইভাবে এখানে ছিদ্র করে দিলে মাথায় দিক দিয়ে ঢুকবে। তো এইভাবে এটা দেওয়ার পরে, ও, এটা 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 একটু পরে দিতে হবে, এটা একটু পরে দিতে হবে। এমনি এটা
কাটা আচ্ছা আগে আগে কোনটা দিতে হবে আগে আগেটা বলি প্রথমত হলো ইজহার লেফাফা ইজহার লেফাফা হ্যাঁ প্রথমত আপনার লেফাফা দিতে হবে লেফাফা কোনটা লেফাফা হলো মাইয়েতের একবারে উপর দিয়ে যেটা থাকে একবারে মাথার উপর দিয়ে একটু বাড়তি পায়ের দিক দিয়ে একটু বাড়তি থাকে যে উপর দিয়ে বাঁধে নিচে দিয়ে বাঁধে তো এটা এটাকে আগে আপনি বিছাতে হবে মাইয়ের যে পরিমাণ থাকবে তার থেকে আমাদেরকে এক হাত পরিমাণ বেশি নিতে হবে এক বিঘত উপরে বেশি এক বিঘত নিচে বেশি থাকা তো এটা বিছাবেন হ্যাঁ লেফাফাটা বিছাবেন আগে এর পরবর্তীতে আপনার বিছাতে হবে ইজহার ইজহার হলো লুঙ্গি ইজহার অর্থ মানে কি লুঙ্গি লুঙ্গিটা এটা বিছাতে হবে ও আপনার ইজহারের এখানের মধ্যে মাসালা দোনোটাই পাওয়া যায় ইজহারও বিছাতে পারেন ওইটাও বিছাতে পারেন তবে আপনার সুন্দর পদ্ধতি যেটা এটা আমি বলে দিচ্ছি এটা হলো এই আপনার লেফাফা বিছানোর পরে আপনি বিছাবেন হলো আপনি এই কোর্তা আচ্ছা ঠিক আছে তো লিফাফা বিছানোর পরে আপনি এই ইজহারটা বিছাবেন ইজহারটার পরিমাণ কতটুকু থাকবে ইজহারটা পরিমাপ থাকবে তার ইয়া পর্যন্ত তার মাথা পর্যন্ত অনেকে নিয়ে নেয় মাথা পর্যন্ত নেওয়া যায় হ্যাঁ বুক পর্যন্ত রাখা যায় আবার গলা পর্যন্ত নেওয়া যায় এই পরিমাণ থাকা তো আপনারা এটাও এটাও করতে পারেন এটা ওই বেশিরভাগ ওই বড় করে নেয় একবারে মাথা পর্যন্ত নেয় আর কি তো একটু পর্যন্ত নিতে পারেন এটা অর্থাৎ ইজহারটা তো অনেকে আবার ছোট করে দেয় যদি কারো দেয় গেছে এই কাপড় কম থাকে তাহলে ছোট করেও দেওয়া যায় এরপর বিছাবেন হলো কোর্তা তো কোর্তার এক পাড়টা বিছাবেন আর কি অর্থাৎ এই যে খাটিয়া হ্যাঁ এই খাটিয়া খাটিয়ার এখান পর্যন্ত আপনি এটা এটা বিছালেন হ্যাঁ আর বাকিটা হলো খাটিয়ার বাইরে থাকলো এটা এটা হলো খাটিয়ার বাইরে থাকলো হ্যাঁ খাটিয়ার বাইরে থাকলো তখন আপনি এটাকে মাইয়াতকে এবার এবার এখানে মাইয়াতকে শোয়াবেন এখানে মাইয়াতকে শোয়াবেন শোয়ালে মাইয়াতের মাথা এখানে থাকবে পরে যখন আপনি এই পাড়টাকে মাইয়াতের উপর দিয়ে টেনে নিয়ে আসবেন তো টেনে যখন নিয়ে আসবেন আর ওই উপরে চাদরটা আছে যেটা চাদরটা আস্তে চাদরের নিচ দিয়ে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসলে মাইয়াতের মাথা এই ফাঁক দিয়ে ঢুকে যাবে হ্যাঁ মাথা এখান দিয়ে ঢুকে যাবে এর পরবর্তীতে এবার আপনার কাজ হলো প্রথম হলো আপনার বাম পাশটা উঠাতে হবে যেন ডান পাশটা কি থাকে উপরে থাকে এরপর পরবর্তী ফাট আছে না পরবর্তীতে ফাট আছে ইজহারের ফাট আর হলো লিফাফার ফাট তো এর মধ্যে ইজহারের ফাটের বাম পাশটা আগে উঠাবেন উঠালে ডান পাশটা উপরে দিবেন ডান পাশটা উপরে দিবেন এর পরবর্তীতে এই লিফাফা লিফাফার বাম পাশটা উঠাবেন ডান পাশটা উপরে দিবেন ডান পাশটা উপরে দিবেন এর পরবর্তীতে বাস বেঁধে ফেলবেন হ্যাঁ পায়ের এখানে একটা বাদ মাঝখানে একটা বাদ এর পরবর্তীতে মাথার এখানে বাদ আচ্ছা এবার আসি কবর তো কবরের বিষয়ে বিস্তারিত এখানের মধ্যে বুগলি কবর লাহাদি কবর তো এখানের মধ্যে অনেক অনেক সময় আজকে একটু পর্যন্ত থাকুক তাহলে এখানের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আসেনি একটু মনে করেন প্রশ্ন আসেনি কারো বা কোনো দিক দিয়ে বুঝেন নাই তাহলে এটা আবার রিপিট করুন হ্যাঁ বলো মহিলার গুলোকে তাড়াতাড়ি করাতে পারবে ও আচ্ছা 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 তো মহিলা আচ্ছা আচ্ছা যাও ভালো কথা এই যে ও তো কামের কথা বলছে এলো মনোযোগ দিয়ে ক্লাস করে আচ্ছা ঠিক আছে তাই মহিলারটা তো বলি নেই তো মহিলারটা হলো ইজহার লেফাফা এই এই পদ্ধতি ইজহার লেফাফা কোর্তা এই পদ্ধতি হ্যাঁ এবার হলো সিনাবান আর হলো ওলনা এটা কিভাবে দিবেন এটা দেওয়ার পদ্ধতি হচ্ছে মহিলার যে চুল আছে চুলটাকে এই দুই ভাগ করে দুই ভাগ করে দুই পাশে দেওয়া উপরে উঠে বুকের উপরে রাখা যায় বা এক পাশে এনে উপরে বুকের উপরে রাখা যায় তো এক পাশে আনলে ওই মাথার নিচ দিয়ে চুলগুলা পেঁচায় থাকে আর কি তো দুই পাশে বাঁধ যেখানে আছে এটাকে আয়না বুকের উপর রেখে দেওয়া তো এখানে মধ্যে সিনাবান যেটা সিনাবানটা হলো তার এই কোর্তা আছে না কোর্তা এটা কোর্তার নিচে দিয়ে থাকবে কোর্তার নিচ দিয়ে থাকবে নিচ দিয়ে থাকে এটা হলো তার বাহুর যেই বিশেষ অঙ্গটা হ্যাঁ এটাকে এটাকে পেঁচায় দিবে যেন এটা হেলে দুলে যেন না পড়ে এরকম ভাবে এটাকে পেঁচায় দেওয়া এরপরে ওলনা যেটা এটা হলো মাথার উপর দিয়ে ঘুরাই নিয়ে আইসা বুকের উপর রাখা রাখা এটা বেশি বড় হয় না ছোটই হয় মাথার উপর থেকে নিয়ে
হ্যাঁ, উপর দিয়ে ওড়নার মতো এরকম ঘুরে নিয়ে এসে বুকের উপর রাখা, দুই পাশ দুই পাশ দিয়ে না এমনি বরাবর এমনি রেখে দেওয়া। এই হলো মহিলাদের দুইটা, সিনাবান্ধ আর হলো ওড়না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কবরের বিষয়ে ইনশাল্লাহ কালকে বলবো। বেলাল মানে বলছিল যে চলে এই মেয়েদের ক্ষেত্রে ছেলে ইয়া করতে পারবে কিনা, গোসল করতে পারবে কিনা, এটা মানে জিজ্ঞেস করছে। ও আচ্ছা 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 ওস্তাদ, আসলে মানে বেলাল সম্পদ এরকম বলছিল, আমার এই প্রশ্নটা আছে ওস্তাদ, কেউ যদি চায় সে কি তার মানে মার ক্ষেত্রে বা তার এরকম মা সমতুল্য কেউ যদি হয় সেক্ষেত্রে সে কি পারবে, নাকি এক্ষেত্রে অবশ্যই মহিলাদেরই করাতে হবে? হ্যাঁ, এটা হলো মহিলার মহিলার গোসল মহিলা দিতে হবে, পুরুষের গোসল পুরুষে দিতে হবে। হ্যাঁ, যদি কোনো কারণ বশত, যদি কোনো কারণ বশত এরকম আসলে স্বাভাবিকভাবে হয় না, যেমন মরুভূমিতে, মরুভূমির মধ্যে বা কোথাও এমন জায়গার মধ্যে যেখানে মধ্যে আর কাউকে আমি পাচ্ছি না, তখন এখানের মধ্যে আমি আমার আহলিয়া হোক, আমার আমার বিবি হোক বা আমার মা হোক, এদেরকে তাইলে আমি আমি দিতে পারবো। পুরুষ দিতে পারবে। হ্যাঁ, এক্ষেত্রে আর এরকম স্বাভাবিকভাবে এরকম প্রেক্ষাপট আসে না, মহিলাটা মহিলাটা মহিলাই দিতে হবে, পুরুষটা পুরুষে দিতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। অনেকে আবার ওই নিজের স্ত্রীটা নিজে দিতে চায় গোসল, না এটা উচিত না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ ভরসা, তাহলে একটু পর্যন্ত ইনশাল্লাহ কালকে কিন্তু আমি জিজ্ঞাসা করব। তাহলে এবার আমরা ছুটির দোয়া পড়ি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালকে কালকে সবাই ইনশাল্লাহ এই দোয়াটা মুখস্থ করে দিতে হবে, সবাই পারলে ভয়েস পাঠিয়ে দিবেন গ্রুপের মধ্যে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, কারণ এই দোয়াটা আমাদেরকে শিখতে হবে, মৃত্যুবরণ তো করতেই হবে। সব আপনি অস্বীকার করতে পারেন, মৃত্যু কি অস্বীকার করতে পারেন? পারবেন না, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু প্রথম আলামত কি জানেন? মৃত্যু যে আপনি যে মৃত্যুবরণ করবেন এর আলামত কি? এর আলামত হলো আপনি জন্মগ্রহণ করা। আপনি জন্মগ্রহণ করার আলামতে হলো আপনি মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।